নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ প্রসঙ্গের সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব পৌষ পার্বণের পিঠে একটি সম্পূর্ণ নতুন রূপে। পিঠে তো আপনারা সকলেই বানিয়ে খান বা খাওয়ান, একবার আমার মতো করে বানিয়ে ফেলুন প্রদীপ পিঠে। কি একটু অন্যরকম লাগছে না প্রদীপ আবার পিঠের মতো? সত্যি একবার বানিয়ে ফেলুন, করুন আর খেয়ে দেখুন, আর সকলেই কিন্তু অবাক হয়ে যাবে আপনার এই নতুন রেসিপিতে। চলুন দেখে নিই আজকের রেসিপি প্রদীপ পিঠে। আমি প্রদীপের সলতে বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি খানিকটা খোয়া। খোয়াটা কিন্তু আপনারা বানিয়েও ফেলতে পারেন বাড়িতে। আর দেখুন কিভাবে আমি পাতলা পাতলা করে সলতেগুলো বানিয়ে রাখছি। খোয়া যদি বানাতে হন তাহলে হাফ লিটার দুধের সঙ্গে এক কাপ আমুল দুধ আর অল্প চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন খোয়া। ঠিক এরকম ভাবে একটা একটা করে প্রদীপের প্রথমে আমি সলতেগুলো বানিয়ে ফেললাম, আর এটা বানিয়ে নিলাম প্রদীপ রাখার জন্য ছোট্ট মতো প্লেট। আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসালাম, তাতে নিয়ে নিলাম বড় কাপের দেড় কাপ দুধ। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার মানে কাঁচা দুধ নিয়েছি, এটাকে একটু ফুটিয়ে নেবেন, তবে এটাকে ঘন করার কোনো দরকার নেই। আর এখানে নিয়ে নিলাম একে চার চামচ এলাচের পাউডার, আর নিয়ে নিলাম এক চামচ ঘি। যদি আপনাদের এলাচের পাউডার না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা দুটো এলাচ থেতো করে নিয়ে নেবেন। তারপরে কিন্তু এলাচের খোসাটা তুলে ফেলতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম নারকল, শুকনো নারকলের কোড়া ব্যবহার করলাম হাফ কাপ। আপনাদের কাছে যদি থাকে ফ্রেশ নারকল কোড়া তাহলে অবশ্যই সেটাও ইউজ করতে পারেন। তারপরে মিশিয়ে নিয়ে এখন নিচ্ছি যে কাপের মাপ করে দুধ নিয়েছিলাম সেই বড় কাপেরই এক কাপ চালের গুঁড়ো। আর এখানে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, আঁচটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে এবং এটাকে অনবরত নাড়তে হবে যেন এটাকে ডেলা পাকিয়ে না যায়। এবং বেশ ভালো করে এটাকে দেখুন কেমন ভাবে আমি করে নিচ্ছি, দেখছেন কি সুন্দর একটা মন্ডর মতো হয়ে যাচ্ছে। আর যখন এটা তৈরি হয়ে যাবে দেখবেন ফ্রাই প্যান থেকে এটা আস্তে আস্তে উঠে আসছে। আর আমরা তো ঘি দিয়েছি সেই জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই প্যান থেকে উঠে আসবে। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল চালের দিয়ে যেটা বানালাম পিঠে বানাবার জন্য। হাতে আমি নিয়ে নিলাম ঘি, একটু দিয়ে ভালো করে ম্যাশ করে এটাকে বেশ ভালো করে মেখে নিলাম। আর এখন আমি একটা দিয়ে দিলাম কিচেন টাওয়েল ভিজিয়ে, কারণ এটা তা না হলে শুকিয়ে যেতে পারে, কারণ এটা আমরা চালের গুঁড়ি ব্যবহার করেছি। কিচেন টাওয়েল না থাকলে আপনারা কিন্তু কোনো কাপড়ও ভিজিয়ে রাখতে পারেন। আর এদিকে আমি কড়াইয়ে খানিকটা জল বসিয়ে দিলাম, ফুটতে দিলাম, কারণ পিঠে বানাতে হবে তাই তো, আমরা তো স্টিম করে করব। এবার দেখে নিন প্রদীপ পিঠে কেমন ভাবে আমি বানাচ্ছি। খানিকটা নিলাম চালের গুঁড়ো দিয়ে যেটা আমি তৈরি করেছিলাম মন্ডটা, সেখান থেকে একটা নিয়ে দেখুন এটা বাটির মতো বলের মতো করে নিচ্ছি। প্রদীপ তো আপনারা সকলেই বানাতে পারেন, এটা আর কি এমন কঠিন? তবে পিঠে কে প্রদীপের মতো বানিয়ে কখনো খেয়েছেন কি না খাইয়েছেন? এইবার কিন্তু মকর সংক্রান্তিতে সকলে কিন্তু অবাক হয়ে যাবে, বাহ দারুণ পিঠেটা তো হলো পুরো প্রদীপের মতো, তাই না? আপনারা তো তুলসী তলায় প্রদীপ দেন তাই তো, কিন্তু কখনো কি প্রদীপ বানিয়ে খেয়েছেন বা খাইয়েছেন কাউকে? দেখুন আমি আর একটা বানাচ্ছি, ঠিক এরকম ভাবে বানাবেন। আর যদি দেখেন ফেটে যাচ্ছে না তখন আপনারা অল্প করে জল ব্যবহার করতে পারেন। দেখুন আমি একটু জল নিয়ে নিয়েও বানিয়ে এটা দিচ্ছি, তাহলে এটা ফেটে যাবে না, কারণ চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি তো এটা একটু ড্রাই হয়ে যেতে পারে। দেখুন আবারও আমি নিয়ে নিলাম, বানিয়ে ফেললাম, এরপর জল তো ফুটে গেছে। আমি এখানে একটা সুন্দর স্টিমার নিয়েছি, আপনাদের কাছে যদি এই স্টিমার না থাকে, আর দেখুন একটুখানি ঘি লাগিয়ে নিলাম যাতে পিঠেগুলোর মধ্যে না আটকে যায়। আর যদি আপনাদের কাছে এরকম স্টিমার না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের বাড়িতে যেরকম স্টিমার আছে সেটাই ইউজ করতে পারেন। কিংবা কাপড় হাঁড়ির মধ্যে, হাঁড়িতে যদি জল ফুটে দেন সেটাতে ভালো করে কাপড়টা লাগিয়ে তার কাপড়ের উপরে আমরা পিঠেগুলো দিয়ে ঢাকা দেবেন। চলুন দেখে নিই আমি কেমন করে বানাচ্ছি প্রদীপ পিঠে। দেখুন খুব কিন্তু সাবধানে দিতে হবে,
কারণ জল তো অনেকটা গরম হয়ে গেছে, সেই জন্য আস্তে আস্তে পিঠেগুলো আমরা স্টিমারে একটা একটা করে দেখুন বসিয়ে দিচ্ছি। আর একটার সঙ্গে একটা যেন গায়ে না লেগে থাকে, তাহলে কি হবে বলুন তো? তাহলে কিন্তু যখন আমরা ওঠাবো, যখন এটা কুক হয়ে যাবে, তখন কিন্তু আর ওঠাতে ভীষণই অসুবিধা হবে। ঠিক আছে, আমি একটু করে স্পেস দিয়েছি, এরপর আমি স্টিমারটা বন্ধ করে দিলাম, আর উপরে ঢাকাটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করতে দিলাম। এখন বাকি যে পিঠেগুলো আরো বানাতে হবে সেগুলো চলুন বানিয়ে ফেলি। কি মজার পিঠে না! বাচ্চাদেরও কিন্তু বলতে পারেন আপনার সঙ্গে বানাবার জন্য, দেখবেন বাচ্চারা কিন্তু প্রচন্ড এনজয় করবে। চলুন দেখি পিঠেটা হয়েছে কিনা, দাঁড়ান এটা খুলে আমি দেখে নিচ্ছি পিঠেটা হয়েছে কিনা। একটু খুলে, না না এটা তো আর একটু সেদ্ধ হতে হবে, তাই আমি আবার এটাকে বন্ধ করে দিলাম। আবার বন্ধ করে 5 থেকে 7 মিনিট রাখলাম, আর এইদিকে এই পিঠেগুলো তো আমার তৈরি হয়ে গেছে। কি মনে হচ্ছে না, আজ সন্ধেবেলায় বানাবেন তো, বানিয়ে কিন্তু সকলকেই খাওয়াবেন, কি দারুণ দেখতে লাগছে। দেখুন এবার মনে হচ্ছে আমাদের পিঠেটা হয়ে গেছে। জলটা কিন্তু খেয়াল রাখবেন, জলটা অবশ্যই যেন স্টিমারের নিচে থাকে, পিঠেগুলোকে যেন টাচ না করে। এবার স্টিমারটা খুলে নিলাম, খুব সাবধানে কিন্তু একটা একটা করে পিঠে আমাদের তুলে নিতে হবে। এগুলো কিন্তু ভীষণই ডেলিকেট, মানে খুবই যত্ন নিয়ে তুলতে হবে, প্রদীপ বলে কথা, তাই না? আমরা যে সন্ধেবেলায় তুলিস্তলায় প্রদীপ দিই, আমরা তো খুব যত্ন নিয়ে প্রদীপগুলো দিই, তাই তো? কারণ প্রদীপগুলো তো আমাদের ক্লে দিয়ে তৈরি হয়, মানে মাটি দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এই প্রদীপগুলো কিন্তু মাটির নয়, এগুলো কিন্তু চালের গুঁড়ি দিয়ে তৈরি। এতে কিন্তু দারুণ, আমি কিন্তু খেয়ে দেখেছি জানেন তো, তারপরেই বানালাম আপনাদের জন্য। এখন প্রদীপ, আমরা প্রদীপ জ্বালাতে গেলে কি করি, সলতে দিই তো, আর যে খোয়া দিয়ে বা ক্ষীর দিয়ে যে সলতেগুলো বানিয়েছিলাম, দেখুন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে কি দিতে হবে প্রদীপ জ্বলতে গেলে? আমাদের দিতে হবে সর্ষের তেল, কিন্তু পিঠেতে তো আর সর্ষের তেল দেবো না, সেই জন্য আমি দিয়ে দিলাম নলেন গুড়। শীতকালে নলেন গুড়ের জুড়ি মেলা ভার, আর তার সাথে পিঠে, ও আমার তো জিভে জল চলে আসছে, আমি জানি আপনাদেরও আসছে। একবার সাহস করে বানিয়ে ফেলুন, দেখবেন ঠিক পারবেন, আমি বলছি আপনাদের। এবার বেশ একটু বেশি করে কিন্তু তেল দিতে হবে, তা নাহলে প্রদীপ গুলো জ্বলবে কি করে, তাই না? আর এখানে জ্বলা মানে কি, মানে আমাদের বেশ ভালো করে মজা নিয়ে খেতে হবে। কিসের পিঠে? খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে প্রদীপ পিঠে। দেখুন আর একটা সেটও তৈরি হয়ে গেছে, আমি এটা একটু হাতে করেই তুলে ফেললাম, একটু সাহস হয়ে গেছে আমার। এবার দেখুন যে ক্ষীর দিয়ে যে প্লেট গুলো বানিয়েছিলাম, ওই প্লেট প্লেট গুলোর উপরে আমরা প্রদীপ গুলো সাজিয়ে দিলাম। কেমন লেগেছে আজকে আমার রেসিপি? আশা করি ভীষণই ভালো লেগেছে, আর আমার কিন্তু অনেক 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 শেয়ার চাই, আর লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। প্লিজ আপনার বন্ধুদের, আপনাদের রিলেটিভদের প্লিজ বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। চলুন এখন আবার আমি খানিকটা নলেন গুড় দিয়ে দিই, আমার তো সমস্ত প্রদীপগুলো সাজানো হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। দেখুন কি দারুণ লাগছে, এটা কিন্তু আগুন জ্বালাতে হবে না, পেটে যে খিদের আগুন জ্বলছে সেটাই যথেষ্ট, মুখে ঢোকান আর টপার টপ খেয়ে নিন আর সকলকে খাওয়ান। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।